মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক, দার্শনিক এবং প্রধানমন্ত্রী। তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয়। তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কি করণীয়, কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই 10টি নীতি একেবারে ব্যাখ্যা সহকারে। ভিডিও শুরুর আগে আপনাকে অনুরোধ করব, আপনি চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। উপকারী ব্যক্তির সাথে উপকার, হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহারই করা উচিত, এতে কোনো দোষ নেই। অর্থাৎ যে ব্যক্তি যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহারই করা উচিত, জ্ঞানী পণ্ডিতরা এমন কথাই বলে থাকেন। সন্তোষরূপ অমৃতপানে তৃপ্ত ব্যক্তির যে সুখ শান্তি, ধনলাভের জন্য ছুটে চলা ব্যক্তির সে সুখ শান্তি থাকে না। অর্থাৎ অর্থই যত অনর্থের মূল, তাই কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য না ছুটে মধুর ব্যবহার, প্রীতিজনক কথা ইত্যাদির মাধ্যমে সকলের মন জয় করতে পারলে তবেই সংসারে প্রকৃত সুখী হওয়া যায়। সংসারে শোকের কয়েক সহস্র কারণ আছে, আবার ভয়েরও কয়েক সহস্র কারণ আছে। সেইগুলি প্রতিদিন মূর্খ ব্যক্তিদেরই আচ্ছন্ন করে, পণ্ডিতদের নয়। অর্থাৎ শোক এবং ভয় সব মানুষের জীবনেই থাকে, কিন্তু প্রকৃত জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তিদের তা কাবু করতে পারে না। তাই আমাদেরও সেই পথ অনুসরণ করা উচিত যাতে কোনো শোক ও ভয় আমাদের আচ্ছন্ন করতে না পারে। বর্ষাকালে কোকিলরা যে চুপ করে থাকে তা ভালোই করে, কারণ যেখানে ব্যাং হলো বক্তা সেখানে চুপ করে থাকাই ভালো। অর্থাৎ যেখানে সেখানে মুখ খোলা উচিত নয়, আগে দেখতে হবে যাদের সঙ্গে কথা বলতে হবে তারা আদৌ শিক্ষিত কিনা। দুর্জন ব্যক্তির বিদ্যা বিবাদ করার জন্য, ধন অহংকারের জন্য আর শক্তি অপরকে পীড়ন করার জন্য, কিন্তু সজ্জন ব্যক্তির এর ঠিক বিপরীত। তার বিদ্যা দানের জন্য, ধন দানের জন্য এবং শক্তি রক্ষা করার জন্য। অর্থাৎ বিদ্যা দান করলে তা কমার বদলে আরও বেড়ে যায়, ধন দান করলে পুণ্য সঞ্চয় হয়, আর নিজের শক্তি দ্বারা অপরকে রক্ষা করা যে কোনো মানুষের পরম কর্তব্য। স্ত্রীর মতো বন্ধু নেই, পুত্রের মতো প্রিয় হয় না, বোনের মতো সম্মানীয় হয় না, আর মায়ের মতো গুরু নেই। অর্থাৎ মা, স্ত্রী, পুত্র, বোন সংসারে এদের চেয়ে আপন কেউ হয় না। পুত্রলাভের জন্য পত্নীর প্রয়োজন, পিণ্ডলাভের জন্য পুত্রের প্রয়োজন, নিজের হিতের জন্য বন্ধুর প্রয়োজন, আর সব প্রয়োজন মেটানোর জন্য ধনের প্রয়োজন। অর্থাৎ স্ত্রী, পুত্র, বন্ধু সংসারে সবই প্রয়োজন, কিন্তু অর্থের চেয়ে অধিক প্রয়োজনীয় বস্তু পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। একটি গুণী পুত্র অনেক ভালো 100 মূর্খ পুত্রের চেয়ে, চাঁদ একাই অন্ধকার দূর করে, 1000 তারাও তা পারে না। অর্থাৎ একমাত্র গুণী তার মান সম্মান প্রতিপত্তি ইত্যাদি বাড়িয়ে তোলে, কারোর একটি গুণী অনেক দোষ দূর করতে পারে। রামের তীর সহ্য করা যায়, কিন্তু বিভীষণের কটুকথা সহ্য করা যায় না। মেঘমুক্ত দিনে রৌদ্রের ন্যায় গ্যাথিতে দুর্ভাগ্য তেমনি অসহ্য। অর্থাৎ কটুকথা সহ্য করা খুবই কঠিন, কারণ শিক্ষিত ব্যক্তি কটুকথার জবাবে কোনো কটুকথা বলতে পারে না। তাই যারা কটুকথায় পারদর্শী তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। সংসাররূপ বৃক্ষের দুটি অমৃত ফল, মধুর এবং প্রীতিবাক্য, আর সজ্জন ব্যক্তিদের সঙ্গলাভ। অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক না কেন, মধুর বাক্য এবং সজ্জন ব্যক্তির সঙ্গ কখনো ত্যাগ করা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না।